হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিয়েতনাম ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। সো চলুন ফার্স্টে ভিয়েতনাম ব্লগের প্রিভিউটা দেখে শেষ করি। ভিয়েতনাম আমার গোড়া দেশগুলোর মধ্যে খুবই পছন্দের একটি দেশ, কারণ দেশটি অনেক সুন্দর কিন্তু খরচ কম। সো লেটস নো অ্যাবাউট দি ডিটেলস। সো অ্যাট ফার্স্ট এয়ারপোর্টে ল্যান্ড করার পর আমরা এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি চলে গিয়েছিলাম হ্যানোইতে, যেটা হচ্ছে ভিয়েতনামের ক্যাপিটাল সিটি। আর এই বাসে করে আমরা গিয়েছিলাম, যেটার ভাড়া 35,000 VND, মিন্স 130 টাকা অনলি। হ্যানোইতে আমাদের প্রথম রাত আমরা এই ইকোবুটিক হোটেলে থেকেছিলাম, যেটার রেন্ট পার নাইট $35 অনলি। আর ভিয়েতনামে ডলার ইজ অ্যাকসেপ্টেবল ইন এনিওয়্যার। আমরা এই হোটেলটি চুজ করেছিলাম কারণ এটি ওল্ড কোয়ার্টার এরিয়াতে ছিল এবং এটি মার্কেট থেকে খুবই কাছে ছিল। এছাড়া ওয়াকিং স্ট্রিট, যেটি ভিয়েতনামে খুবই ফেমাস, রাতে হাঁটার জন্য, সেটিও এই হোটেল থেকে খুবই কাছাকাছি ছিল। বাই দ্য ওয়ে, হ্যানোয়ের নাইট লাইফ খুবই কালারফুল এবং ভাইব্রেন্ট। অলসো আপনারা হ্যানোয়কে আ সিটি অফ বাইকসও বলতে পারেন। চলুন হ্যানোয়ের নাইট লাইফের কিছু ক্লিপস দেখে নিই। হ্যানোইতে এই সিনারিওগুলো পাওয়া যায় উইকেন্ডসে, আর উইকেন্ডস হলো ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে। ওই রাতটা আমরা হ্যানোয়ের ওয়াকিং স্ট্রিটে খুবই এনজয় করেছিলাম। ওয়াকিং স্ট্রিটে গিয়ে আমরা ওদের ট্রেডিশন এবং কালচার সম্বন্ধে অনেক কিছুর আইডিয়া পেয়েছি, যা কিনা ইউরোপিয়ানদের সাথে অনেকটা মিল রয়েছে বলে আমার মনে হয়। পরদিন সকালবেলা আমরা আমাদের হালং বে ট্যুরের জন্য বের হয়ে গিয়েছিলাম। এই হালং বে ট্যুরটি আমরা আমাদের ইকোবুটিক হোটেলের রিসেপশন থেকেই বুক করেছিলাম, কারণ তারা আমাদেরকে হিউজ ডিসকাউন্ট দিয়েছিল। আমরা আমাদের হালং বে ট্রিপের জন্য বুক করেছিলাম অ্যাথেনা ক্রুজ, এবং ওই ক্রুজের প্যাকেজের মধ্যেই আমাদেরকে এই লিমোজিনটি দ্বারা আমাদের হোটেলের সামনে থেকে পিক আপ করা হয় এবং পরবর্তীতে আবার হোটেলের সামনে ড্রপও করে দেওয়া হয় এই লিমোজিনের মাধ্যমে। এই অ্যাথেনা ক্রুজের কস্টিং ছিল $310 ফর 2 পার্সন, আর এটি ছিল 2 ডেজ 1 নাইট প্যাকেজ। ট্রিপটিকে এক্সাইটিং করার জন্য অনেক কিছুই এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল, যেমন কায়াকিং, কেভ ভিজিটিং, ইভিনিং কুকিং ক্লাসেস, মর্নিং এক্সারসাইজ ক্লাসেস, আরও অনেক কিছু। এছাড়াও সামনে যা যা খাবার আপনারা আমার ভিডিওতে দেখবেন সব কিছুই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। লিমোজিনটি আমাদেরকে যেখানে ড্রপ করেছিল সেখান থেকে এই ছোট বোট দিয়ে আমাদেরকে ক্রুজে পৌঁছাতে হয়েছিল। ক্রুজ মেম্বাররা আমাদেরকে খুবই ওয়ার্মলি ওয়েলকাম করে, ড্রিঙ্ক এবং রিফ্রেশিং টাওয়ালও তারা প্রোভাইড করে। এখন এখানে আমি পুরো ক্রুজটির ভিতরের ভিডিও দেখাবো, ইনক্লুডিং দি ডেক এরিয়া অ্যান্ড ডাইনিং এরিয়া, আর তারপর দেখাবো রুম। ভিয়েতনামে যাওয়ার আগেও আমার অনেকগুলো দেশে ট্যুর দেওয়া হয়েছিল, কিন্তু কোথাও এরকম ক্রুজে নাইট স্টে করার মতো সুযোগ হয়ে ওঠেনি। সো ভিয়েতনামের এই ক্রুজ নাইট স্টেটি আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছিল। সো আপনারা যারা আমার ভিডিও দেখছেন, তারা যদি কেউ ক্রুজে নাইট স্টে না করে থাকেন, আমি সাজেস্ট করব জীবনে একবার হলেও এরকম একটি নাইট স্টে করতে, কারণ এমন পানির উপর ভাসমান অবস্থায় রাত্রি যাপন সত্যি অসাধারণ। সো এটা হচ্ছে অ্যাথেনা ক্রুজের ডেক এরিয়া। এই ডেক এরিয়া ঘোরাঘুরি শেষ করে আমি চলে যাব ডাইনিং এরিয়াতে। এই হলো ডাইনিং এরিয়া। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার সব কিছুর জন্যই এই ডাইনিং এরিয়াতেই আসতে হবে। এরপর চলে যাব ডিরেক্টলি রুমের দিকে। হালং বেতে ক্রুজে রুমের ব্যাপারে আমি আর কি বলবো, জাস্ট উইন্ডো দিয়ে বাইরের ভিউটা দেখুন। রুমে আমাদের প্রয়োজনীয় যা যা দরকার পড়তে পারে সব কিছু দেওয়া ছিল। ওয়াইড উইন্ডোর পাশাপাশি একটি ছোট ব্যালকনিও ছিল, যে ব্যালকনিতে দুজনের বসার জন্য সুন্দর ব্যবস্থা করা ছিল। ওয়াশরুমটিও খুবই ডেকোরেটিভ ছিল এবং ওয়াশরুমের ভিতর থেকেও উইন্ডো দিয়ে বাইরে বেয়ে দেখা যেত। সো ওভারঅল ইভেন শাওয়ারের টাইমও ভালো একটা ফিল পাওয়া যেত ওইখানে।
এই যে ছোট বোটটি দেখতে পাচ্ছেন, এটি সবসময় ক্রুজের সাথে অ্যাটাচড ছিল, কারণ এই বোটটি দ্বারাই আমাদেরকে কায়াকিং এবং কেভ ভিজিটিং এর জন্য নিয়ে যাওয়া হতো, আবার নিয়ে আসা হতো ক্রুজ থেকে। এখন আমি এখানে দেখাবো হালং বেতে আমাদের কায়াকিং এর এক্সপিরিয়েন্স। বাই দ্য ওয়ে, বোটটিকে এমটি দেখতে পেয়েছেন কারণ আমরা লেট হয়ে গিয়েছিলাম এবং ক্রুজ মেম্বাররা অলরেডি কায়াকিং স্পটে পৌঁছে গিয়েছিল, আর এই বোটটি আমাদেরকে নামার জন্য সেকেন্ড টাইম ক্রুজে এসেছিল। এটি ছিল আমাদের কায়াকিং এর স্পট। সামনে আপনারা দেখতে পারবেন আমার লাইফে করা কায়াকিং এর বেস্ট এক্সপিরিয়েন্স। আমি জীবনে কয়েকবারই কায়াকিং করার সুযোগ পেয়েছি কয়েকটি দেশে, কিন্তু হালং বের মতো কায়াকিং এর এক্সপিরিয়েন্স আমি আর কোথাও পাইনি। কায়াকিং এর সময় এথানা ক্রুজের জ্যাকেটটি পরিয়ে আমাদের দুইজন করে একটি কায়াকিং বোটে উঠিয়ে দেয় এবং আমাদের হাতে একটি ম্যাপ দিয়ে দেওয়া হয়েছিল যে এই রুট ধরে আমরা হালং বের পুরোটা কায়াকিং করে আবার মেইন স্পটে চলে যাব, যেখান থেকে আবার আমাদেরকে বোট রিসিভ করে ক্রুজে নিয়ে যাবে। প্রায় 1 আওয়ারের বেশি সময় ধরে আমরা কায়াকিং করে আমাদের ক্রুজে ব্যাক করি এবং ওই দিনের ওই বিকালটা আমরা রুমে বসেই এনজয় করি। সন্ধ্যার কিছুটা আগ মুহূর্তে আমাদেরকে ডেকে যেতে বলা হয়েছিল এবং সেখানে গিয়ে দেখি যে কুকিং ক্লাস চলছে। এগুলো অ্যাকচুয়ালি এই ক্রুজের অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে, যা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, আমি আগেই বলেছি। সো আমাদেরকে শেখানো হয়েছিল ভিয়েতনামিজ স্প্রিং রোল কীভাবে বানাতে হয়। সো আমি অনেক ভালোই করেছিলাম, 2 স্প্রিং রোল আমি নিজ হাতে বানিয়েছি এবং সেটিকে ফ্রাইও করেছি আমি নিজে। হালং বেতে ক্রুজ থেকে সানসেট এবং সানরাইজ দুটোই খুবই মেসমারাইজিং লাগে। সো আমরা আমাদের সন্ধ্যার সময়টা ডেকে বসেই পার করেছি। অলসো আমি যে স্প্রিং রোল বানিয়েছিলাম সেগুলো আমাদেরকে সন্ধ্যার টাইমে ডেকে দেওয়া হয়েছিল। আর এখন আমরা চলে এসেছি আমাদের ডাইনিং এরিয়াতে, যেখানে আমাদেরকে এখন ডিনার সার্ভ করা হবে। তখন অলরেডি মেবি রাত 8টার মতো বাজে, আমাদেরকে একটা একটা করে ডিনার দিচ্ছিল। ফার্স্টে আমাদেরকে স্টার্টার দেওয়া হয়, তারপর আমাদেরকে মেইন ডিশ দেওয়া হয়, তারপর ডেজার্ট দেওয়া হয়। ও বাই দ্য ওয়ে, আরেকটা কথা, দেশ ওয়াইজ ওরা টেবিল আলাদা করে রাখে। যেমন আমরা বাংলাদেশি ছিলাম প্রায় 6 জন, আমাদের 6 জনের টেবিল একসাথে তারা করে দিয়েছিল। আমাদের ফ্ল্যাগ আমাদের প্রত্যেকের টেবিলের সামনে দেওয়া ছিল। জাপানিজ যারা ছিল, জাপানিজদের জন্য আলাদা টেবিল, সেখানে জাপানিজ ফ্ল্যাগ দেওয়া ছিল। সো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া শেষে আমরা রাতের টাইমটা ডেকে গিয়ে বসেছিলাম, সেখানে আমরা অনেক এনজয় করি এবং ডেকে তখন কিছু চাইনিজ টুরিস্টও ছিল যারা আমাদের সাথে জয়েন করে। সো আমরা সবাই মিলে খুবই মজা করি ডেকে। পরদিন সকাল 6টার দিকে আমাদেরকে ডেকে যেতে বলা হয়েছিল। সো আমি সকাল 6টায় চলে যাই, গিয়ে দেখি সেখানে তাইচি এক্সারসাইজ ক্লাসেস চলছে। তো আমি এক্সারসাইজে জয়েন করিনি, কিন্তু দূর থেকে বসে দেখেছি এবং সানরাইজের পরপর যে আশেপাশের ভিউটা হয় সেটা বসে বসে এনজয় করছিলাম। বোটে কিছু মিউজিক প্লে করা হচ্ছিল যাতে এক্সারসাইজের জন্য মিউজিকটা রিল্যাক্সিং হয়, সেটাও আমি খুবই এনজয় করেছি। সো ওই দিনের সকালটা আমার খুবই ভালোই কেটেছিল বোটে। এরপর আমরা ব্রেকফাস্ট শেষ করে চলে গিয়েছিলাম হালং বে কেভ এবং বিচ ভিজিটিংয়ে। কেভ ভিজিটিংয়ের জন্য আমাদেরকে সিঁড়ি বেয়ে অনেকটা উপরে উঠতে হয়েছিল, যেহেতু গুহাগুলো পাহাড়ের উপরেই হয় অনেক সময়। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই সব ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল, এগুলো কোনো কিছুর জন্যই আমাদের কাছ থেকে আলাদা কোনো চার্জ করা হয়নি। তো আমরা এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি অনেক বড় গুহা, যে গুহার ভিতরে লাইটিং করা আছে। যেহেতু এটা একটি ট্যুরিস্ট স্পট, সো অবশ্যই সব ধরনের সুযোগ সুবিধা এর ভিতরে দেওয়া থাকবে। অ্যান্ড কেভ ভিজিটিং শেষ করে আমরা আবার সিঁড়ি দিয়ে নেমে গিয়েছি আর চলে এসেছি একটি বিচে, যেই বিচটি হলো পাহাড়ের নিচে একটি বিচ। হালং বে এরিয়াতে বিচগুলো অ্যাকচুয়ালি এরকমই হয়, পাহাড়ের সাইডে ছোটো 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 বিচ হয়ে থাকে। তো এই বিচ ভিজিটিং শেষে আমরা আবার আমাদের ক্রুজে ব্যাক করব। বিচ এবং কেভ ভিজিটিং শেষ করে ক্রুজে ফিরে আমরা আমাদের লাস্ট মিলটি সেরে নিচ্ছি ক্রুজ থেকে, কারণ আজকে আমাদের এখান থেকে বিদায় নেবার পালা। আমরা টোটাল 4টা কমপ্লিমেন্টারি মিল পেয়েছিলাম এই ক্রুজে। যেদিন এসেছি সেদিনের লাঞ্চ, ডিনার এবং পরদিনের ব্রেকফাস্ট এবং লাঞ্চ, সবগুলি ফুডই খুবই ডেলিশিয়াস ছিল।
আমরা হালং বে থেকে হ্যানয়েতে চলে এসেছিলাম এবং হ্যানয়েতে নাইট লাইফ এনজয় করার সুযোগ আরও একবার পেয়ে গিয়েছিলাম, কারণ হ্যানয়েতে আমরা ওই রাতটাও স্টে করেছিলাম। পরদিন সকালবেলা আমরা ডিরেক্টলি গিয়েছিলাম হ্যানয় এয়ারপোর্টে, কারণ আমরা ওই দিন গিয়েছিলাম দানাং এ। দানাং হচ্ছে ভিয়েতনামের আরেকটি সিটি, সো আমরা হ্যানয় থেকে দানাং যাব এবং আরও কিছু জায়গা আমরা ঘুরে দেখাবো, সেটা সামনে দেখতে পারবেন। আর আমার কাছে ভিয়েতনামকে এত ভালো লেগেছে, কিন্তু আমি আসলে জানি না বাংলাদেশ থেকে কয়জন ট্যুরিস্ট ভিয়েতনামে ঘুরতে যায়, কারণ আমার কাছে মনে হয়েছে ভিয়েতনাম খুবই চিপ। ইভেন ওদের যে ডোমেস্টিক ফ্লাইটসগুলো সেগুলো 2 থেকে 2,500 টাকার মধ্যেই টিকিট পাওয়া যায় এক সিটি থেকে আরেক সিটিতে যাওয়ার জন্য। হয়তো বা বাংলাদেশ থেকে ভিয়েতনাম পর্যন্ত যাওয়ার জন্য 40 থেকে 45,000 টাকা টিকিট কস্ট পড়ে, বাট বাদবাকি সব কিছুতেই আমি দেখলাম খরচ খুবই কম পড়ে ভিয়েতনামে। আমি আমার ভিয়েতনামের ফার্স্ট এপিসোডটি, যেটি দেখালাম হ্যানয় নিয়ে, এখানেই শেষ করছি। বাকিগুলো দেখার জন্য আমার পেজ এবং চ্যানেলের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ।